সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এ এস ব্লগিং কিচেন থেকে আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ব্লগটি আমি বিভিন্ন কিছু দিয়ে সাজিয়েছি, তো সঙ্গী থাকবেন আর সঙ্গী থাকলে জানতে পারবেন। তো প্রথমে আমি রান্না দিয়ে শুরু করছি। প্রথমে আমি সবচেয়ে বেশি স্বাদের করলা ভাজি কিভাবে রান্না করা যায়, ভাজি করা যায় সেটাই শেয়ার করব। তো এখানে আমি করলার সাথে আলু কেটে নিয়েছি এবং রসুন কুচি থেঁতো করে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি। সরিষা তেলের সাথে আমি করলাটা আলুটা ভেজে নিচ্ছি। সেই সাথে এখানে আমি 3-4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে নিয়েছিলাম। তো এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট করলাটাকে ভেজে নিয়েছি। তো এই রান্নায় যদি আপনি ভালো করে একটু ভেজে ভেজে নেওয়া যায়, একটু লাল লাল করে হালকা, তাহলে কিন্তু সেই ভাজিটা খেতে বেশ ইয়াম্মি লাগে। তো এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরো 2-3 মিনিট নেড়ে নিলাম এবং আমার করলা ভাজিটা কমপ্লিট হয়ে গেল। অলরেডি আমি করলা ভাজি সার্ভিসিং ডিশে উঠিয়ে নিলাম। রান্না শেষ করে চলে আসলাম রায়ানের স্কুলে, কারণ রায়ানদের স্কুলে গার্ডিয়ান মিটিং হয়েছিল আর সেখানে গার্ডিয়ানদেরকে কল করেছে মেসেজের মাধ্যমে। সেই সাথে নতুন কারিকুলাম নিয়ে কিছু পক্ষে বিপক্ষে কথা ছিল, সমালোচনা আলোচনা ছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা মিটিংয়ের মধ্যে অলরেডি আছি। তো আমি কিছু অংশ ক্যামেরা বন্দি করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের গার্ডিয়ান মিটিং হচ্ছে, তো এই মিটিংটা ছিল গতকালের। তো সেখান থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এরই মধ্যে অলরেডি আমরা বাসায় চলে আসছি এবং বাসায় এসে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে রায়ান ও একটা স্পোকেন ক্লাস করে এবং সেখান থেকে রেগুলার যে প্রতিদিনের পারফরমেন্সের জন্য প্রতিদিন একটা করে গিফট ওদের টিচার ওদেরকে দিয়ে থাকে। তো আজকের পারফরমেন্সের জন্য রায়ান একটা গিফট পেয়েছে, তো সেই গিফটটা রায়ান এখন খুলবে কি সেই গিফট। যদিও বা তার আগেই ওদের কিছু গার্ডিয়ান ছিল, বন্ধুদের মা মানে আন্টিরা ছিল, দেখতে চেয়েছে যে ও কি গিফট পেলো। তো তারা কিছু অংশ দেখে নিয়েছে কুচিনের মধ্যেই আর বাকিটা বাসায় এসে যে খুলে নিল রায়ান। তো এটা আসলে যদিও বা একটা ছোট্ট বক্স, তো হতে পারে বক্স, কিন্তু গিফট তো গিফটই, তাই না? ও ক্লাসের মধ্যে আজকে ভালো পারফরমেন্স করেছে, এই জন্য টিচার ওকে এই সামান্য গিফটটা দিয়েছে। যদিও বা সামান্য, ওর কাছে আসলে অনেক বিরাট কিছু, যেহেতু ভালো পারফরমেন্স করেছে পড়ালেখার জন্য একটা গিফট দিয়েছে। তো টিচার প্রতিদিনই কাউকে না কাউকে কোনো না কোনো গিফট দিয়ে থাকেন, এরকম বক্স, কলম, পেন্সিল। বাচ্চাদের পড়ালেখায় মনোযোগী বাড়ানোর জন্য ওদের টিচার এটা করে থাকেন, খুবই ভালো, এটা আমরাও অ্যাপ্রিসিয়েট করি। তো রায়ান এরকম নিয়ে বক্স কয়েকটাই পেয়েছে, পেন্সিল পেয়েছে, তো সবগুলো আসলে ভিডিও করা হয়নি, তাই আর শেয়ার করা হয়নি। তো স্যারের এই সুন্দর চেষ্টা এবং বাচ্চাদের কিভাবে মনোযোগ বাড়ানো যায়, মনোযোগ ফিরিয়ে আনা যায় পড়ালেখার প্রতি, স্যার এটা প্রতিদিনই করে থাকেন। যেদিন যেদিন ক্লাস থাকে প্রতি ক্লাসেই কাউকে না কাউকে দিয়ে থাকেন, এরকম তো বাচ্চারা খুব মজা পায় পড়ালেখা করতে এবং ওনার ক্লাসটা মিস দিতে চায় না। যাই হোক, এরই মধ্যে বিকালবেলা আমি একটা কেক বানিয়েছি, চকলেট কেক। তো শুধু কেকটা আমি দেখাচ্ছি আপনাদের, পুরোটা আসলে ভিডিও করা হয়নি তাই শেয়ার করতে পারলাম না, তবে কেকটা কিন্তু খেতে খুবই মজার ছিল। তো কেক বানানোর পরে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালমেট, আমি নিজের হাতে এই ওয়ালমেটটা বানিয়েছিলাম। তো এই ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন গ্লাসটা ভেঙে কি অবস্থা, মানে 3 ভাগে ভাঙা হয়েছে, উপরে কিছু অংশ, মিডল পয়েন্টে কিছু অংশ, নিচে কিছু অংশ। তো এভাবে কেন ভাঙা হলো? আমার বাসাতে একটা বিড়াল আছে, তো সেই বিড়ালটা এই ওয়ালমেটের পাশে গিয়ে ছিল, আমার ছেলে সেইখান থেকে বিড়ালটাকে উদ্ধার করার জন্য তাড়াহুড়া করে আনতে গিয়ে ওয়ালমেটটা ভেঙে ফেলছে। তো আজকে আমার মনটা ভীষণই খারাপ ওয়ালমেটার জন্য, কারণ এটা বাঁধাতে গিয়ে আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দূরে যেতে হয়েছে, সেই মৌচাক মার্কেটে আমাকে যেতে হয়েছে। তো এই তো দুঃখের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে ইনশাল্লাহ কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।